হাই ভিউয়ার, আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রুবিক্স কিউব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুবিক্স কিউব কালেকশন, আজকে আপনাদের মাঝে যেই জিনিসগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে 3x3। আমরা অন্য যখন ভিডিও করবো তখন অন্য আইটেমগুলো আলাদা দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদের মাঝে হচ্ছে 6টা কিউব নিয়ে এসেছি, 6টা হচ্ছে ভেরিয়েন্ট টাইপের। আপনাদের সবগুলো কিউব এক এক করে আনবক্সিং করে দেখাবো, আর সবগুলো প্রোডাক্ট হচ্ছে আনবক্স, এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে চায়না প্রোডাক্ট। এর মধ্যে একটা প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট, এখানের মধ্যেগুলো আছে একটা প্রোডাক্ট দেশি প্রোডাক্ট, আপনাকে সবগুলো এক এক করে দেখাবো। চলুন হচ্ছে এক এক করে সবগুলো প্রোডাক্ট আনবক্সিং করে নিই। প্রথম যে যে কিউবটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে 3 লেখা আছে ডিএস কিউব, ব্রেন্ড ক্লিয়ার কিউব। আর এটা হচ্ছে বক্সটা সম্পূর্ণ, লোকটা হচ্ছে কালো। এই যে এইচ দেওয়া আছে এখানে হচ্ছে 3+। আমরা যদি আপনাদেরকে সম্পূর্ণ বক্সটা বক্সের লোক দেখাই, সম্পূর্ণ বক্সটার লোক হচ্ছে কালো। আর এই পাশে যেহেতু প্রোডাক্টে চায়না প্রোডাক্ট লেখা আছে হচ্ছে মেড ইন চায়না। এখন আমরা হচ্ছে আনবক্সিং করে দেখাবো। আনবক্সিং করার পর এরকম একটা লোক আমরা এরকম একটা প্রোডাক্ট পাই, এটা কিন্তু একদম অরিজিনাল আর হচ্ছে জেনুইন। এটা হচ্ছে জেনুইন কারণ এই কারণে বলা হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আমরা স্টিকার লাগানো থাকে, আর এটার মধ্যে কোনো স্টিকার লাগানো, এটা অরিজিনাল। যে হচ্ছে কিউবের যে কালার বা যে রঙ করা হয়েছে সেই রঙের কালারটা এখানে পেয়ে যাচ্ছেন। আর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ম্যানুয়াল কার্ড, এই যে সাথে একটা ম্যানুয়াল কার্ড পেয়ে যাচ্ছেন। এটা কীভাবে ইউজ করবেন বা এটা হচ্ছে কিউবগুলো কীভাবে মিলাবেন সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কীভাবে ইউজ করবেন সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে ম্যানুয়াল কার্ডের মধ্যে। যারা হচ্ছে এখনও কিউব সলভ করতে পারেন না তারা এই জিনিসটা দেখে কিউব সলভ করতে পারেন। আর এই পাশেও কিছু দেওয়া আছে, আর ওইটা কেমন ইউজ করতে কেমন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। এই যে কিউবটা হচ্ছে ঘোরাতে একদম হচ্ছে সফট, একদম হচ্ছে আপনারা হচ্ছে আঙুলের মধ্যে হচ্ছে মাথায় রেখে ঘোরাতে পারবেন। আমার অন্য অন্য কিউবের ক্ষেত্রে সেই জিনিসটা দেখি না, এটা হচ্ছে কালার কিউব। এই যে এক নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসাবে যদি হচ্ছে আপনি কোন কিউবটা ইউজ করবেন সেই জিনিসটার ক্ষেত্রে আপনাদেরকে আমরা হচ্ছে এই কিউবটা রিকমেন্ড করব কারণ এটা খুবই ভালো। চলুন হচ্ছে আমাদের দ্বিতীয় প্রোডাক্টটা আনবক্সিং করা যাক। এটা আমাদের দ্বিতীয় প্রোডাক্টটি, এটি যে লেখা আছে কিউআইটস মোর দেন হচ্ছে প্রফেশনাল স্প্রেড। এটা এই যে, আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট, আপনারা বুঝতেই পারবেন না। এটার মধ্যে কিন্তু সেম একটা জিনিস আছে যে এটা চায়না, সেম জিনিসটা হচ্ছে এই যে চায়না। এখানে লেখা আছে হচ্ছে এই যে ব্ল্যাক কিউব, এটা যে এটাকে আমরা হচ্ছে কালো পাজেল অথবা ব্ল্যাক কিউব বলি, 3x3। এই যে এখানে লেখা আছে, আর এই পাশের বক্সটাও লেখা আছে মেড ইন চায়না বক্স। কিন্তু দুটোটাই সেম, আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন না হচ্ছে কোনটা বাংলাদেশি আর কোনটা চায়না, সহজে বোঝা সম্ভব না যে কোনটা চায়না কোনটা বাংলাদেশি। এটা কিন্তু চায়না আর এটা হচ্ছে বাংলাদেশি, এই যে এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি। এই যে এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ, আর যে পাশে লেখা আছে হচ্ছে মেড ইন চায়না। এখন এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য অবশ্যই আছে। হচ্ছে আমরা হচ্ছে আগে বাংলাদেশ দেশিটা হচ্ছে আনবক্সিং করে নিই। আমরা বাংলাদেশিটা আনবক্সিং করে নিলাম। এই যে যেটা হচ্ছে এটার উপরে স্টিকার লাগানো আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণটা স্টিকার লাগানো আছে। আর এটা যদি আমরা বলি অনেক কিন্তু হার্ড, এটা হচ্ছে অত বেশি, আমরা এর আগে যেটা দেখাইছিলাম সেটার মতন অত বেশি হচ্ছে ফ্রি না, এটা ঘুরাতে অনেক বেশি হার্ড হবে। যদিও বাংলাদেশি প্রোডাক্ট, প্রোডাক্টের মান অনেক উন্নত হয়েছে, তবে ওরা ভালো বেটার করার চেষ্টা করেছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করার চেষ্টা করবে। কিন্তু এর লোয়েস্ট প্রাইসের মধ্যে হচ্ছে আপনি এটা নিতে পারেন। এই যে কালো কিউব 3x3 ব্ল্যাক পাজেল, অনেকে এটাকে বলা হয় ব্ল্যাক পাজেল। প্রোডাক্টটি সম্পূর্ণ চায়না প্রোডাক্ট, আর হচ্ছে বক্সে বিভিন্ন লেখাগুলো আমরা হচ্ছে চায়না দেওয়া আছে। আপনাদের যদি সম্পূর্ণ লেখা এখানে দেওয়া আছে হচ্ছে 3x3। আর এই যেহেতু হচ্ছে প্রোডাক্টটি চায়না লেখা আছে হচ্ছে মেড ইন চায়না। চলুন হচ্ছে প্রোডাক্টটি আনবক্সিং। আনবক্সিং করার পর এরকম একটা ম্যানুয়াল কার্ড পেয়েছি, এই যে এরকম একটা ম্যানুয়াল কার্ড, যেটা হচ্ছে এর আগেরটাও পেয়েছিলাম। ম্যানুয়াল কার্ড কীভাবে এটা সলভ করবো, যেহেতু হচ্ছে চায়না প্রোডাক্ট, এই সবগুলো হচ্ছে ভাষা হচ্ছে চায়নাতে দেওয়া আছে। ওই পাশে হচ্ছে ইংলিশে দেওয়া আছে, এক পাশে চায়না এক পাশে ইংলিশ দেওয়া আছে। এই যে এই পাশে এখন হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই। এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার, যদি আমরা সবগুলো কালার দেখাই, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে স্টিকার লাগানো আছে, হোয়াইট বিভিন্ন কালারের স্টিকার লাগানো আছে, সম্পূর্ণ বলিটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে হচ্ছে বিভিন্ন রঙের স্টিকার লাগানো আছে। এটা কিন্তু হচ্ছে খুবই ফ্রি, এই যে আমরা যদি ঘুরি এটা কিন্তু হচ্ছে একদম ফ্রি। খুব চমৎকার একটি প্রোডাক্ট, হাই কোয়ালিটি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রোডাক্টটা, এই যে ব্রেন চ্যালেঞ্জ, আর এটাকে মিরর কিউব বলা হয়। এই যে এই পাশে হচ্ছে বিভিন্ন কিউবের হচ্ছে আকার বা শেপ দেওয়া আছে, মডেল নাম্বার।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিরর কিউবে দুইটা কালার হয়, দেখে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন কালার, সিলভার কালার। চলুন হচ্ছে পরে একটা আনবক্সিং করা যাক। এই যে এটা হচ্ছে আমাদের মিরর কিউবটা, এটার মধ্যে কোনো হচ্ছে ম্যানুয়াল কার্ড পাচ্ছেন না। এই কিউবটা সলভ করা অনেক কঠিন ব্যাপার, আমার কাছে মনে হয় এই কিউবটা সলভ করা অনেক কঠিন ব্যাপার, কারণ এগুলো হচ্ছে বিভিন্ন শেপ দেওয়া থাকে সবগুলো। অন্যান্য কিউবের ক্ষেত্রে দেখি আমরা হচ্ছে সবগুলো একই শেপ দেওয়া থাকে, কিন্তু এই কিউবের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদা শেপ, সেই জন্য হচ্ছে মেলানো একটু টাফ ব্যাপার, কিন্তু যারা পারে তাদের জন্য একদম ইজি ব্যাপার। এটা প্রোডাক্টই যেহেতু চায় না, এটা হচ্ছে ঘোরানো একদম সহজ, ইজিলি ঘোরানো যায়। কিউবের কালেকশন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।